তো হাই বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি এসেছি মধ্যমগ্রাম নবরণ সংঘের একটি আকর্ষণীয় পূজা মণ্ডপে। তো ওদের কাজ কতটা সম্পন্ন হলো এবং এবছরে কী থিম আছে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে একটা নতুন আকর্ষণীয় একটা থিম তৈরি হচ্ছে এখানে। এই যে এটা হলো সম্ভবত বাঁশের, এটা বাঁশের তৈরি জিনিস, সেগুলো ওখানে তৈরি হবে, ঠিক আছে। এখানে এই যে কাজ হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কাজ চলছে এবং সুন্দর ডিজাইনের ওই দেখো ওনরা অনেকটা উঁচুতে উঠে কাজ করছে, ঠিক আছে। এই যে দেখো এটা পুরো, আর এখানে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি, ভিতরের দিকে। ওয়াও, ভিতরটা জাস্ট অসাধারণ। এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। ওয়াও, মানে প্লাস্টিকের বোতল দিয়ে এত সব ভাবা যায়। এই এটা দেখো, এটা হলো বাঁশের। এই দেখো বন্ধুরা, পুরোটা হলো প্লাস্টিকের, না? হ্যাঁ, প্লাস্টিকেরই তো বোতল, পুরোটা প্লাস্টিকের বোতল দিয়ে এই তোরণগুলো সাজিয়েছে, ঠিক আছে। এবং এই দাদারা সবাই কাজ করছে। এইদিকে দেখো বাঁশের মাস্তুল দিয়েছে এবং উপর দিয়ে পুরো লাইটিং হবে। আর এইদিকেও প্লাস্টিকের কিছু এই দেখতে পাচ্ছ, ঠিক আছে, প্লাস্টিকের। এবং এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে, তো প্লাস্টিকের বোতল তো ওগুলো, আর এই পাশেরগুলো এটাও প্লাস্টিকের, তো না এগুলো একটা খাপ করা আছে, বোতল ঢোকানো, বোতল প্লাস্টিকের বোতল ঢোকানো আছে। ওয়াও, অসাধারণ। দেখো এখানে একটা তোরণ তৈরি করা হচ্ছে, এখানে মানে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে এবং ভিতরে ওয়াও, তো বই পুরো, হ্যাঁ বই, যেটা এখনকার দিনে অনেকেই পড়ে না উপন্যাসের পরে। এই দেখো দেখতে পাচ্ছ, এই এবং উপরটা দেখো বিভিন্ন রকমের ডিজাইন করা, শাড়ি টাইপের বিভিন্ন ডিজাইন করার আছে ওখানে। এবং আবার এই পাশে বই, এবং এটা ব লেখা আছে, পশ্চিমবঙ্গের ব, অর্থাৎ বাংলা, বঙ্গকে নির্দেশ করছে এটা ব, ঠিক আছে। এই যে ব, আর এখানে বিভিন্ন রকম পুরনো যুগের ট্রানজিস্টর এসব ফটো রয়েছে, মানে আর্ট রয়েছে এখানে, বইয়ের রয়েছে এবং ডিজাইন করা বিভিন্ন রকমের কাপড়ের। আর এখানে দেখো বিভিন্ন প্রকারের বই রয়েছে এটা, ঠিক আছে। কী ধরনের বই? বিভিন্ন রকমের বই, এটা পার্টিকুলার কিছু না, ঠিক আছে, কোনো না, বিভিন্ন রকম বই দিয়ে তাই অভিনব সৃষ্টি। এরকম বইয়ের প্যান্ডেল খুবই কম করাই হয়, ঠিক আছে। চলো আরও একটা দেখাচ্ছি। এই দেখো এইদিক দিয়ে কিন্তু আরও আবার বস্তা টাইপের অনেক কিছু, বস্তা এবং বাজার করা ব্যাগ টাইপের দিয়ে এত সুন্দর অভিনবভাবে সাজিয়েছে। মানে খুব সিম্পলি জিনিসগুলো দিয়ে, যেগুলো আমরা আমাদের জানা জিনিস, সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এটা আকর্ষণীয় পূজা মণ্ডপ তৈরি করেছে এবার, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, এই পুরো পুরো, এবং ও এইগুলো আবার এই কি দেখো, এই ফয়েল, ঠিক আছে, অর্থাৎ খাবার খাই আমরা বাটিতে যে লুচি ফুচি খাই সেই বাটিগুলো দিয়ে, মানে কাগজের বাটিগুলো দিয়ে, যে একদিকে অ্যালুমিনিয়াম ফয়েল ফয়েল টাইপের কালার থাকে সেইগুলো দিয়ে এত সুন্দর। ওয়াও, অসাধারণ অসাধারণ। বন্ধুরা সবাই আসবে, সবাই আসবে এখানে এই নবরণ সঙ্গে। আমি সঙ্গের সবার সাথে কথা বলে দেবো কী কীভাবে আসবেন, কি এই ব্যাগ দিয়ে সাজানো হয়েছে এদিকটা, ঠিক আছে। এই পরপর এর এখানে একটা মঞ্চ তৈরি হচ্ছে, জানি না কেন এটা, এই যে একটা মঞ্চ তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে, ভিতরে এখনও কাজ কমপ্লিট হয়নি। দেখো এখানে ফাঁকা আছে, ঠিক আছে, পা দিতে ভয় লাগে যদি পড়ে যাই, তো আস্তে আস্তে যাই বেরোই এবার, কারণ কি ম্যাক্সিমাম জিনিস তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। দেখো এই ওই যে স্কুল ব্যাগ রয়েছে, ব্যাগগুলোও কিন্তু ইউজ করা হবে, এই ব্যাগ, এই দড়ি, তারপর হলো ওখানেও বিভিন্ন পুরনো জিনিসপত্র, মানে ন্যাচারাল ন্যাচারাল জিনিস দিয়ে এগুলো তৈরি করা হয়েছে পুরোটা। ওই না ওই যে দাদা দেখ কত কোথায় একদম দড়ি বাঁধা ছাড়া বসে আছে, কোথায় রিস্ক নেই, ওনাদের জন্য আমরা দেখতে পাচ্ছি মণ্ডপগুলো, ঠিক আছে। তো আমরা মোটামুটি দেখিয়ে দিলাম সমস্ত কিছু, ঠিক আছে। তো এবার পুজো কমিটির সাথে কথা বলবো।
এই যে নবরণ সংঘ প্রতি বছর কিন্তু এই যে শ্যামা পূজায় যে বিখ্যাত বিখ্যাত এবং আকর্ষণীয় প্যান্ডেল করে তার জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছে, সেই প্রাপ্ত পুরস্কারগুলো আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন প্রতি বছর। এবং এই বছরেরগুলো কোথায় রাখবে সেই জায়গা এখনো নিশ্চিত হয়নি, কারণ এত পুরস্কার পেয়েছে এটা এই যে দেখুন পুরো দেখতে পাচ্ছে সেই মনোরম। এবং নিচেও আছে, নিচেও আছে। এবার এই বছর হয়তো এই পাশে থাকবে তাই না, কারণ কি পুরস্কারে পুরো ভরে গেছে, হয়তো আগামী বছরে রাখতেই রাখার জায়গায় থাকবে না। আর এই বছরের প্যান্ডেলটাও কিন্তু আকর্ষণীয় প্যান্ডেল হচ্ছে, ঠিক আছে। তো আমি পেয়ে গেছি এই নবরণ সংঘের প্রেসিডেন্ট এবং পূজা মণ্ডপের প্রেসিডেন্ট, তো তার কাছ থেকে আমরা জেনে নেব। তো স্যার, এই প্রতি বছর তো বিভিন্ন প্যান্ডেলেই দেখি, তো এই বছর এই নবরণ সংঘের যে প্যান্ডেলটা দেখলাম ভীষণ ইউনিক, মানে এই সমস্ত জিনিস ইউজ করে যে একটা অভিনব প্যান্ডেল তৈরি করা যায় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এরকম ভাবনা কোথা থেকে আসলো? এটা আমাদের শিল্পীর ভাবনা সৌরজিৎ, আচ্ছা সৌরজিতের ভাবনা। এবং যত আপনারা দেখবেন এগোচ্ছে দিন ততই নতুনত্ব দেখতে পাবেন। আচ্ছা নিশ্চয়ই দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখি। আমরা প্রতি বছরই এরকম করে থাকি। হ্যাঁ, এবং আমাদের ধারণা যথেষ্ট ভালো প্যান্ডেল হবে এবং খুব লোকের আনন্দ পাবে বলে বিশ্বাস। যারা আসবেন দর্শক সাধারণ, আমাদের এখানে আসা কোনো কঠিন বস্তু নয়, সবসময় লাইনের কোনো ব্যাপার নেই। যারা আসবে অবারিত দ্বার দেখবেন, চলে যাবেন, খুব মজা পাবেন, আসবেন। সবাইকে নিমন্ত্রণ রইল নবরণ সংঘের তরফ থেকে। এটা মধুমনা স্টেশন বা যশোর রোড কিভাবে আসতে পারে? মধুমনা স্টেশনে নেমে নবরণ সংঘ বললেই ভ্যান রিক্সা টোটো আর নিউ বারাকপুর বাস স্টপ নেমে। আচ্ছা, কবে নাগাদ মানে কাজ সম্পূর্ণ হয়ে যাবে? এবং আমাদের 22 তারিখ কাজ কমপ্লিট হয়ে যাবে, 23 তারিখ কালী পূজার আগের দিন উদ্বোধন, 23 তারিখ উদ্বোধন। আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ। আর এখানে 23 তারিখ থেকে মোটামুটি দর্শকরা এখানে পুরো দিন বসে থাকবে? আচ্ছা, আর কতদিন থাকবে বলে মনে হচ্ছে? আমরা প্রশাসনের সাথে ছিলাম, আচ্ছা আছি এবং থাকবো, প্রশাসন যেরকম বলেছে ঠিক সেরকমই হবে। আচ্ছা আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? অজয় কুমার ঠাকুর। অনেক অনেক ধন্যবাদ।